হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব ঘরে বসে কিভাবে ড্রেসিং করবেন। তো ড্রেসিং এর জন্য প্রথমে একটা অ্যান্টিসেপটিক ক্রিম, একটা সার্জিক্যাল সিজার, একটা রোলার ব্যান্ডিস ও হ্যান্ড স্যানিটাইজার প্রয়োজন হবে। প্রথমে ক্ষতস্থানটিকে চিহ্নিত করে তারপর ক্ষতস্থানটিকে ভালোভাবে হ্যান্ড স্যানিটাইজার বা সেবলন দিয়ে পরিষ্কার করে নেই। তারপর অ্যান্টিসেপটিক সলিউশন লাগিয়ে একটু রোলার ব্যান্ডেজ কেটে ক্ষতস্থানের উপরে লাগিয়ে দেই। অতঃপর রোলার ব্যান্ডেজটিকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে পেঁচিয়ে নিই। তারপর কেচি দিয়ে এভাবে এর মাঝখানে কেটে দুই ভাগে বিভক্ত করে খুব বেশি শক্তও না, খুব বেশি লুজও না, এরকমভাবে পেঁচিয়ে বেঁধে দেই। তো হয়ে গেল অ্যান্টিসেপটিক ড্রেসিং। এভাবে আপনারা ঘরে বসে নিজেদের ড্রেসিং নিজেরাই সেরে নিতে পারবেন। তো আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন, এবং ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।